হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রিয়াংশুর টিফিন বক্স রেডি, আজকে টিফিনে পাস্তা দিয়েছি। আর দেখো আজকে সকাল সকালেই বেশ রোদ উঠেছে, তো সকালবেলা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 5:30 উঠেছি, তো তখন থেকেই বেশ আকাশটা পরিষ্কার। চলো এবার দেখো আমি চাও করে নিয়েছি, তো চলো প্রিয়াংশুর ব্যাগে দিয়ে দিই টিফিনটা। চলো স্মার্ট বয়, চলো পাপার হয়ে গেছে, বার করে হয়ে গেছে, চলো রাখো। এ মা সবাই দেখছে, রাখো। লিফটটা খুলি তখন, তো আমি এখন প্রিয়াংশুকে ছাড়তে নিচে এসেছি। চলো 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 স্কুলের টাইম হয়ে গেছে, চলো ওকে ছেড়ে দিই। ওর পাপার সঙ্গে এবার আমি উপরে গিয়ে আমার কাজকর্ম শুরু হবে আর কি। তো চলো আজকে ফাইনালি ডেলি রুটিন স্টার্ট করে দিলাম আজকের থেকে। আজকে হচ্ছে বুধবার, তো আমার ঘরের হালাতটাও দেখাবো, এখনও ঠিকঠাক সব কিছু গোছানো হয়নি। তো চলো ঘরের হালাতটাও তোমাদের সাথে শেয়ার করবো কি অবস্থায় আছি। চলো আজ খুব ঘুমিয়েছি, যার জন্য চোখগুলো দেখো ফুলে গেছে। 11টার সময় ঘুমিয়েছি রাত্রি, আর উঠতে উউঠতে লেট হয়ে গেছে 5:30। অ্যালার্ম বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে, কিন্তু আমি শুধু অ্যালার্মটা অফ করছি, ভাবছি আর একটু পরে উঠবো, আর একটু পরে উঠবো। এই 5:30 হয়ে গেছে, চলো ঘরে চলে এলাম। দরজাটা একটু খুব খোলা থাকে, দেখো বাঘ মামা এখানে আপাতত। বাঘ মামার জায়গা ওই যে আমার ওই যে মানে ওই যে ক্রকারি রাখার যে ওয়ার্ড্রপটা ছিল, যে শোকেসটা ছিল, ওটা তো দিয়ে দিয়েছি, যার জন্য ওর উপরে বাঘ মামাটা থাকতো। তো যার জন্য এখন কোথাও রাখার জায়গা নেই আপাতত, ওনাকে এখানেই রেখেছি। মানে এখনও ঠিকঠাক করে কোনো কিছু সাজিয়ে উঠতে পারিনি এই আর কি। তো চলো সঙ্গে থাকো। তো চলে এসেছি বেডরুমে, তো বেডরুমে বিছানা টিছানা গোছাবো, তো বিছানা গোছানো দিয়ে কাজটা শুরু করব সকালে। কালকে পিলো কভার সব চেঞ্জ করেছি, বাট বেডশিটগুলো চেঞ্জ করা হয়নি, তো ভেবেছি আজকে সকালেই একবারে চেঞ্জ করব। তো যার জন্য এখন বেডশিট চেঞ্জ করে বিছানা টিছানা গুছিয়ে নেব। আর আমার হাউস হেল্পার আছে, যার জন্য আর ঘর ঝাড়ু দেওয়া মোছা ওসব কাজ আমাকে করতে হবে না, জাস্ট বিছানা টিছানা বিছানা চাদরগুলো চেঞ্জ করে বিছানা গুছিয়ে একটু ডাস্টিং করব। তারপর স্নান করে যাব ঠাকুর ঘরে, তার আগে চা অবশ্যই করব। আমি চা খেয়ে নিয়েছি, তো হাজব্যান্ড প্রিয়াংশুকে দিয়ে এলে ও চা খাবে, তো ওর জন্য চা করব, তখন আমি আরেক কাপ চা খাবো, চা খেয়ে তারপর ঢুকবো ঠাকুর ঘরে। তো বন্ধুরা আজকে আমি ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, কেননা মানে কদিন ধরে এই দিদির বাড়ির ব্লগ এই ব্লগ সেই ব্লগ ছাড়ছি, তো ডেলি রুটিন শেয়ার করতে পারছি না, আর তোমরা পারছি না, আর তোমরা বেশিরভাগ আমার ডেলি রুটিনটাই পছন্দ করো, যার জন্য ডেলি রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আমরা তারাপীঠ ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা, তো অবশ্যই তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো আমি সবসময় বিছানায় ডবল বেডশিট পেতে রাখি, তো নিচের বেডশিটটাও
তুলে ফেললাম, ঝেড়ে পাতবো। আর এখানে মানে ওই ইনসেক্ট কিলার যেটাকে বলে, হিট, ওই আরশোলা টাশোলার যাতে না হয় তার জন্য এই স্প্রেটা আমি মাঝে মাঝে খাটের দুপাশে করে রাখি, যখন কেউ আর কি বিছানায় শোবে না সেই সময় বক্স খাটে, খাটের দুপাশে। নাহলে না ইদানিং দেখছি এই বৃষ্টির দিনেই হয় ছোটো ছোটো দু একটা আরশোলা দেখা যাচ্ছে, যদিও খুব একটা আরশোলার উপদ্রব আমার ঘরে হয় না, কেননা আমি মেনটেন করি। তো দেখো ঠিক এভাবেই বিছানার দুপাশে আমি দিই, বক্স খাটের ভেতরে স্প্রে করি, সপ্তাহে দু তিনবার করে করতেই থাকি, যার জন্য ওইসব পোকামাকড় হয় না। তো রান্নাঘরেও ওইভাবেই মেনটেন করি আর কি। তো রান্নাঘর তো রোজ লিকুইড দিয়ে মুছি, আমি একটা লিকুইড তৈরি করি, সেই লিকুইড দিয়ে ক্লিন করলে একদম এইসব আরশোলা টাশোলা হয় না, এটা আর কি। তো চলো বেডশিটটা পেতে নিই। আর এটা এত সুন্দর বেডশিট, তো প্রিয়াংশু বেডশিটটাকে না মানে ভুল করে কাগজ কাটতে গিয়ে বিছানায় বসে কাগজ কাটছিল, বেডশিটটাকে কেটে ফেলেছে, কি আর করা যাবে, সাইডে একটু কাটা, তো তবুও ভালো আছে, যার জন্য এই বেডশিটটাই পেতে ফেললাম। তো চলো এবার জানালা দিয়ে একবার উঁকি মারি, তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই, চলো। তো এবারে হলের কাজ, দুই ঘরের বেডশিট চেঞ্জ করে নিয়েছি, বিছানা গোছানো হয়ে গেছে, এবারে সোফা টোফাগুলো একটু ঝেড়ে ঠেড়ে ঠিকঠাক করব। তো এই বড় সোফার কুশনগুলো এখনও বার করিনি, এখনও বক্স খাটের ভেতরেই আছে, যখন ঘরে রং হয় তখন সব ঢুকিয়ে রেখেছিলাম, এখনও বার করা হয়নি। তোমাদেরকে যেটা বলছিলাম এখনও সব কাজ গুছিয়ে সারতে পারিনি। তো এই দেখো বাঘ, এখনও বাঘ মামা এখানেই আছে, তো বাঘ মামার একটা পারমানেন্ট একটা জায়গা করতে হবে, তো দেখা যাক, যতদিন না করতে পারি ওই সোফার উপরেই থাকবে। সোফায় কখনো প্রিয়াংশু বিছানায় নিয়ে চলে যাচ্ছে, কখনো জানালায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর সৌমিলি বাঘের ভয়ে আমাদের বাড়িতে আসছে না, ও বাঘটাকে দেখে এত ভয় পাচ্ছে যে কি বলবো, আগে ওপরে তোলা ছিল যার জন্য অত ভয় পেত না, তো এখন নিচে নামানো আছে মানে দেখলেই ভয় পাচ্ছে আর কি। তো প্রথম দিন ও যেদিন বাঘ যেদিন আর কি নামানোর পর প্রথম ও ঘরে এলো, সেদিন বুঝতে পারিনি যে ও বাঘ দেখে ভয় পাচ্ছে, ও নিজেই বাঘটাকে দেখলো, ধরলো, তারপর থেকে কেন জানি ভয় পাচ্ছে বুঝতে পারছি না। তো এবার বাঘটা উপরে রাখার জায়গা হচ্ছে না কোথাও, যার জন্য ঘরে ঘুরে বেড়াচ্ছে, তো এর ভয়ে সৌমিলি আসতে চাইছে না, তো এই আর কি। তো কদিন পরেই সৌমিলির মামার বিয়ে, তো রিসেপশনে আমরাও যাব, ব্লগ করব, তোমাদের সাথে শেয়ারও করব। তো দেখো এখানে সোফাটোফাগুলো গুছিয়ে ঝেড়ে টেড়ে ঠিক করে নিলাম, কুশন টুশনগুলো সব বার করতে হবে, ঠিকঠাক করে গোছাতে হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপার কী হয়েছে, সোফাটা থাকবে না হয়তো এখানে, সোফাটা পাঠিয়ে দেবো দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, তো যার জন্যই অত গুরুত্ব দিচ্ছি না আর কি। তো এদিকে দেখো শোপিসগুলো রেখেছি এই কর্নার শেলফটার উপরে, এগুলো একটু মুছে টুছে নেবো, রোজ রোজ না মুছলে না ধুলো ময়লা হয়ে যায়। তো স্নানের আগে না হলেও স্নানের পরে বা যে কোনো এক টাইম বা বিকেলবেলা যে কোনো এক টাইম আমি এগুলো পরিষ্কার করার চেষ্টা করি, না হলে না রোজ রোজ না মুছলে মানে এগুলোতে একদম ধুলো ময়লা বসে যায় আর কি, ওই জন্য রোজ রোজ যে কোনো এক টাইম করি। আগে তো দু টাইমেই ডাস্টিং করতাম, বাট এখন দু টাইম হয় না, এখন যে কোনো এক টাইম করি আর কি, এই আর কি। আর আমার এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমার অত বড় একটা জিনিস ঘর থেকে চলে যাওয়ার পর ওতে যে সমস্ত জিনিসপত্র বাসন কোসন প্রচুর জিনিস ছিল সেগুলো রাখার খুব অসুবিধে হচ্ছে আর কি। তো কিছু একটা আমাকে ব্যবস্থা করতে হবে, ইচ্ছে আছে, তো ইচ্ছে আছে একটা ওয়ারড্রপ নেব, আমার যে বেডরুমে যে ওয়ারড্রপ আছে ওতে আর কোথাও এতটুকু একটা জিনিস রাখার জায়গা নেই, যার জন্য একটা ওয়ারড্রপ নিতেই হবে। তো এবার ভেবেছি স্টিলের একটা আলমারি নেব আর কি, আমার ঘরে তিন তিনটে মানে স্টিলের আলমারি ছিল, সেগুলো সব দেশে পাঠিয়ে দিয়েছি আমার গ্রামের বাড়িতে, ওখানেই আছে, প্লাস বিয়ের আলমারিটা, চারটে আলমারি ওখানে। আর এখানে একটা ওয়ারড্রপের মধ্যে যা অবস্থা, তাও তো কিছু জিনিস বক্স খাটে আছে, কিছু জিনিস এদিক সেদিক সব ঘুরে বেড়াচ্ছে, ভালো ভালো জামা কাপড়, তো যার জন্য একটা আমাকে আলমারি নিতেই হবে, নাহলে আর হচ্ছে না এই আর কি। তো তারপর কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, তো এদিকে দেখো ঠাকুরের আসনে যেগুলো পাতা থাকে সেগুলো সব কেচে দিয়েছি, আজকে বুধবার, প্রত্যেক বুধবার আমি এই কাজগুলো করে থাকি, কেননা কালকে বৃহস্পতিবার, আর এখানে লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়েছি, দেখো একদম চকচক করছে, তো রোজ আমি স্নান করাই, রোজ বলতে প্রত্যেক বুধবার আমি স্নান করাই, নতুন কাপড় পেতে দিয়েছি, নতুন বলতে মানে অল্টারনেটিভ করে এগুলো পাতি প্রত্যেক বুধবার আমি চেঞ্জ করি। দেখো লক্ষ্মীনারায়ণকে আজকে স্নান করিয়েছি, প্রত্যেক বুধবার স্নান করাই, বৃহস্পতিবার না স্নান করিয়ে পুজো দিতে অনেক দেরি হয়ে যায়, যার জন্য বুধবারেই করে রাখি, তো একদম চকচক করছে আমার লক্ষ্মীনারায়ণটা,
আর এদিকে মৌ ফুল পাঠিয়ে দিয়েছে। তো মৌয়ের গাছের জবাগুলো এত সুন্দর হয়, জবা বলো হলুদ কলকে বলো, এত সুন্দর হয় যে কি বলবো। তো যতই কেনা ফুল দিয়ে পুজো করি, গাছের ফ্রেশ ফুল দিয়ে পুজো করার মজাটাই আলাদা। তো দেখো একদম আসনটা পুরো ভরে যায়। আর মৌ রোজ ফুল পাঠায়। এই ফুলগুলো না যখন সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে দিতে আসি, তখন তো ফুল তুলে ফেলি, ফুল তুলে ভোগ দিয়ে ঠাকুরকে আর কি শয়ন দিতে হয়। তো শয়ন ওর বাবা এসেই দেয়। তো তার আমি সন্ধ্যেবেলায় ফুল টুল তুলে রাখি, আসন পরিষ্কার করে রাখি, তো তখনও পর্যন্ত ফ্রেশ থাকে একদম। তো আজকে গোপালকে সমস্ত ঠাকুর আসন সব কিছু ধুয়ে মুছে, সমস্ত কাঁচা জিনিস আমি পাতি, ঠাকুর স্নান করি, ঠাকুরকে নতুন জামাকাপড় পরাই, সব করি। তো এসব হয়ে গেছে। তো আজকে প্রায় 2 ঘন্টা মতন, 2 ঘন্টা না হলেও খুব তাড়াতাড়ি হলেও 1 ঘন্টা তো আমার লাগেই আজকে। আর কালকে বৃহস্পতিবার, কালকেও তাই, মানে পুজোর গুছিয়ে আলপনা দিয়ে ঘট বসিয়ে পুজো করা, পাঁচালি পড়া, সব দিয়ে আরতি করা দিয়ে তাও 1-1.5 ঘন্টার ওপর লাগে। তো আমি যদি কালকেই সমস্ত কিছু করতে যাই না, এইসব কাজ, আসন পরিষ্কার করা, আসনের সমস্ত কিছু কাচা, ঠাকুর স্নান করানো, ঠাকুরকে জামাকাপড় পরানো, এসব একদিনে করতে গেলে না অনেক সময় লেগে যায়, যার জন্য আমি বুধবারই করে রাখি। আর আজকে প্রসাদে দিয়েছি গাছের আম আর সন্দেশ। এই দেখো বাড়ির থেকে আম পাঠিয়েছে সেজদা, আমাদের গাছের আম পাড়িয়েছে। সেজদার গাছের আমও এখানে কিছু আছে, আর বাগানের আম বললো পাড়তে পারেনি, তো সেই আম দেখো পাঠিয়েছে। দেখতে লাগছে 1 পেটি, কিন্তু সবাইকে তো দিতে হবে, দিয়ে টিয়ে আর কিন্তু বেশি আম নেই, কেননা গাছের ফল সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে। আর আমার সবচেয়ে কাছের লোক, আমার বাড়িতে মা বাবা ভাই মাম্পি সাচ্চি, কাউকে আমি পাঠাতে পারিনি, তো এটাই খুব মন খারাপ করে আর কি, কাছের লোকদের একদমই দিতে পারি না। তো তারপর পুজো সেরে আমগুলো একটু ঠিকঠাক জায়গায় রেখে যাকে যাকে যা দেবার তাকে তাকে দিয়ে এবার আমি সকালের ব্রেকফাস্ট, তো আজকে ব্রেকফাস্টে খুব তাড়াতাড়ি আমি প্যানকেক বানাচ্ছি, কেননা কয়েকটা কলা ছিল, কলা খারাপ হয়ে যাচ্ছিল, তো ফটাফট আমি প্যানকেক বানিয়ে নিচ্ছি, তো গরম গরম দিয়ে দেবো। আর প্রিয়াংশু স্কুল থেকে এসে প্যানকেক দিয়ে টিফিন করে নেবে, প্রিয়াংশুও প্যানকেক খুব ভালোবাসে। তো কিছুই না, জাস্ট দুধ, কলা, আটা, একটু ভ্যানিলা এসেন্স, তা একটু বেকিং সোডা দিয়ে ব্যাস মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। তো ওই মিক্সি গোল থেকেই আমি ভাজছি, মানে কোনো কন্টেনারেও ঢালিনি আর কি, শর্টকাট প্রসেস। তো দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগে প্যানকেক, বাচ্চারাও ভীষণ ভালোবাসে, তো আজকে ফটাফট এই প্যানকেকই বানিয়ে নিলাম। তো এই আর কি, তো গরম গরম দেখো প্লেটে রাখছি আর দিয়ে দিচ্ছি ওদেরকে, গরম গরম খেতে ভালো লাগে। তো ওপরে হাজব্যান্ড খাচ্ছে হচ্ছে গুড় দিয়ে, আর শ্রীনয়ন খাচ্ছে হচ্ছে বাটার দিয়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা ট্রাই করো। তো চলো বন্ধুরা, আজকের এই ডেইলি ব্লগ ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাবাই, টেক কেয়ার।